ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইচ্ছার এডুকেশনাল হাব। মরমৰ ছাত্রছাত্রী সকল, আজি আমি আলোচনা করেন অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাস সিক্সৰ যেটো ম্যাথস আছে সেইটো ফাইভ নম্বর চ্যাপ্টার অখণ্ড সংখ্যা। সেই অখণ্ড সংখ্যার যেটো অনুশীলনী ফাইভ এ আছে তার গোটেকেইটাই এনসার আজি আমি আলোচনা করেন। তোমালোকৰ যদি এনেকুৱা লাগে যে স্যার মই ম্যাথস বুঝি নাপাও, তেতিয়াহলে তোমালোকে অলপমান ধৈর্য সহকারে ভিডিওটো তোমালোকে পাঁচ মিনিটমান চোৱা। যদি তোমালোকে বুঝি নোপা তেতিয়াহলে কোনোদিনও মোর চ্যানেলত আহিব নালাগে। বুঝি পাইছানে? তো তোমালোকে ধৈর্য সহকারে পাঁচ মিনিট চা, তোমালোকে বুঝি কেনেকে নোপা মই অলপ মানে চাম। এতে চা তোমালোকে এতে যিকেইটা কুয়েশনস আছে তোমালোকর স্ক্রিনত এটা এটাকে আহি থাকিব, তোমালোকে সেইটো পড়ি লব। আর যদি পড়িবলৈ বহিছা তেতিয়াহলে তুমি কিতাব আর কপি ওলাই লওয়া। প্রথম প্রশ্নটো কি কৈছে চোৱা, তলৰ পৰিঘটনাবোৰৰ বিপৰীত পৰিঘটনাবোৰ লিখা। মানে আমি ৰিভাৰ্ছ লিখিব লাগে, যদি প্লাছ হয় মাইনাছ লিখিম আৰু যদি মাইনাছ হয় প্লাছ লিখিম। এতিয়া কোনোবা দীঘল তাৰ বিপৰীত কি সৰু হয়, কোনোবা ভাল তাৰ বিপৰীত কি বেয়া হয়। তো আমাৰ বিপৰীত পৰিঘটনাবোৰ লিখিবলৈ দিছে। এ নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে চোৱা, ব্যৱসায়ত 10% লাভ হোৱা। ওৱানৰ ওৱান এনচাৰ, ওৱানৰ ওৱান এইটোৰ এনচাৰ কি আহিব, ওৱানৰ এইটো, চৰি ওৱানৰ এ হয় এইটো। ব্যৱসায়ত 10% লাভ হৈছে, এতিয়া লাভৰ বিপৰীত কি? এইটো তোমালোকক এনেকুৱা ষ্টুডেণ্ট আছে নেকি যে লাভৰ বিপৰীত কি নাজানে? লাভৰ বিপৰীত হৈছে কি, লোকচান, মানে নিগেটিভ আহিব। তো ইয়াতে তোমার কি আহিব, -10%, মাইনাস কি আহিব 10%। তোমার যদি লাভ হয় তেতিয়াহলে +10% আহিলে হয়, কিন্তু 10% তো লাভ হয়েছেই, এটু কৈছে যে তোমার বিপরীত লিখিব লাগে, মানে অপজিট লিখিব লাগে। তো প্লাসর বিপরীত কি মাইনাস হয়, মানে তোমার 10% লাভ হলে 10% ঘাটি মানে লোকসান হব তার বিপরীত। বুঝি পালানে? দুই নম্বর চা, দুই নম্বর কি কেছে, ব্যাংকর পরা 5000 টাকা উলিয়াই আনা। আমার ব্যাংকর পরা যদি আমি 5000 যদি আমি উলাই আনো, 5000 আমি কি করল উলাই আনিল, উলাই আনা মানে কি, তোমার ব্যাংকত যিমান টাকা আছে তারপর এই 5000 তো মাইনাস হয়ে যাব, উলাই আনা হয়ে যাব, মানে কমি যাব, ব্যাংকর পরা তোমার 5000 টাকাটা কমি যাব। বুঝি পালা? এটা ইয়ারে বিপরীত লিখিব লাগে। এতিয়া এটা মাইনাসৰ বিপৰীত কি হ'ব, প্লাছ হ'ব, এইটো হ'ব +5000, এইটো এনচাৰ হয়। তোমালোকে কোৱাচোন কোনটো বুজি পোৱা নাই, কমেণ্ট কৰি জনোৱা। এতিয়াই যদি বুজি নোপোৱা তেতিয়াহ'লে মই আকৌ ভিডিঅ' বনাম, আৰু তোমালোকে সেইবোৰ ভিডিঅ'ত নাচাবা যদি এইটো বুজি নোপোৱা। প্লাছৰ মাইনাছ হয়, মাইনাছ থাকিলে প্লাছ হয়, বিপৰীত হয়। টকা উঠাই আনা, মানে বেংকৰ পৰা যদি টকা তুমি উঠাই আনা তেতিয়াহ'লে তোমাৰ কি হয়, টকাটো মাইনাছ হ'ব। মাইনাসর বিপরীত কি হয়, প্লাস হয়। তো তুমি টাকা উঠিয়ে আনিলে সেটা তুমি জমা করা হব লাগিব, যেহেতু বিপরীত বলে কৈছে। সি নম্বর চ, সি নম্বরত কি কৈছে, কোনো স্থানের পরা দক্ষিণ দিকত 25 কিলোমিটার অতিক্রম করা। এতিয়া তোমার ইয়াতে কৈছে দক্ষিণ ফালে, এটা চ এটু কোনফালে গৈ আছে, দক্ষিণ ফালে গৈ আছে। আর দক্ষিণ ফালে তোমার কিমান কিলোমিটার গৈছে, 25 কিলোমিটার, 25 কিলোমিটার অতিক্রম করেছে। বুঝি পাইছানে? অতিক্রম করেছে মানে প্লাস হব, মানে প্লাস কি 25 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, দক্ষিণ ফালে গৈছে। এতিয়া দক্ষিণের বিপরীত কি হয়, উত্তর হয়, উত্তর, উত্তর। দক্ষিণের বিপরীত কি আছে, উত্তর। আর পূবর বিপরীত কি, পশ্চিম, হয়নে? তো এটার এনসার আহিব কি, তোমার ইয়াতে তোমার বিপরীত লিখিবলৈ দিছে। তো গৈছিল তোমার দক্ষিণ ফালে, দক্ষিণের বিপরীত হয়েছে উত্তর। তো এটা উত্তর ফালে 25 কিলোমিটার যাব, কোন ফালে যাব, উত্তর ফালে 25 কিলোমিটার, সরি 25 কি আহিব, এটা কিলোমিটার আহিব। বুঝি পালানে? ডি নাম্বার চ, ডি নম্বরত কি কৈছে,
থাউজেন্ড টাকা উপার্জন করা, উপার্জন করেছে মানে ইনকাম করেছে, ইনকামের বিপরীত কি খরচ করা মানে খরচ করা মানে এই এড়ি দিয়া মানে ঋণাত্মক হয়, টাকা উপার্জন করা মানে প্লাস হয় মানে পজিটিভ হয় কি মান 1000 হয়, আর এই তোমার বিপরীত লিখব লাগে মানে খরচ আহিব মানে এটা হইব মাইনাস 1000, এটা অ্যান্সার হয়। তারপর ই নাম্বারটা চাওয়া কি কইছে, পেট্রোলের দাম প্রতি লিটার 5 টাকা বৃদ্ধি হওয়া, এটা পেট্রোলের দাম তোমার প্রতি লিটার 5 টাকা বাড়িছে মানে প্লাস 5, তো ইয়ার বিপরীত কি হব মাইনাস 5 রুপিস, এটা অ্যান্সার হয়। বুঝি পালা নে? এতিয়া আহিছো আমি 2 নম্বর প্রশ্ন লৈ, তলর পরিমাণবুর অখণ্ড সংখ্যার সহায়ত প্রকাশ করা, অখণ্ড সংখ্যার মানে পজিটিভও হব পারে নেগেটিভও হব পারে, এজ উইল অ্যাজ ইট ক্যান বি জিরো, জিরো হব পারে কারণ অখণ্ড সংখ্যা জিরো আছে। সাগর পৃষ্ঠর পৰা 3000 কিলোমিটার উচ্চতা, এটা আমার সাগর হয় ইয়ার পৰা এনেকা উপরত আছে, উপরত আছে একটা বস্তু আছে, ইয়াতে কি বস্তু আছে সেটা আমি নাজানি, সেইটো কোনে জানে সেইটো আমি নাজানি, তো তোমার উপরত আছে, উপরত মানে প্লাস হব, উপরত হলে কি হব প্লাস পজিটিভ, আর যদি ডাউন হয় নেগেটিভ, তো ইয়াতে হব কি তোমার ইয়াতে আহিব প্লাস 3000 কিলোমিটার, এটা অ্যান্সার হয়। বুঝি পেলা? সাগর পৃষ্ঠর পৰা 8 কিলোমিটার গভীরতা ডাউনত গেছে, ডাউনত হলে নেগেটিভ আহিব, তো এটো হব তোমার কি মাইনাস 8 কিলোমিটার, এটো অ্যান্সার হয় মাইনাস 8 কিলোমিটার। সি নম্বরত কইছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডতক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, এতে চা 0 ডিগ্রিতক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি মানে 0 প্লাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা হইব প্লাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটো অ্যান্সার হয়। জিরোতক 20 ডিগ্রি বেশি মানে 0 প্লাস 20 ডিগ্রি এনেকা, ধরা একতক যদি 3 বেশি হয় তাহলে কি হব চারি, একতক 3 বেশি 4, একতক 2 বেশি 3 হয় না, তো ইয়াতে জিরোতক 20 ডিগ্রি বেশি মানে 0 প্লাস 20 ডিগ্রি, বুঝিলা? তো এতে জিরোর লগত 20 ডিগ্রি প্লাস করলে তো আমার এই বেসারাই থাকি মানে এটা হব প্লাস 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝি পালে নি আপনাদের? ইয়ার পিছত চাওক কি কইছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডতক 10 সেন্টিগ্রেড কম, এটা কম বলে কইছে, তো কম বলে কলে ডাইরেক্টলি কি আহিব মাইনাস আহিব নেগেটিভ আহিব, তো মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস, এটা অ্যান্সার হয়ে গেল। এতে সরি এতে 15 নয় 10 দিয়ে আছে, কিন্তু 10 হব 10 ডিগ্রি সেলসিয়াস। ই নাম্বার 100 রুপিস লাভ হয়েছে, লাভ লাভ মানে প্রফিট হয়েছে, প্রফিট হলে তো পজিটিভ হয়, এটা আহিব তোমার কি প্লাস 100 রুপিস, প্লাস কি হব 100 রুপিস, এটা অ্যান্সার হয়। এফ নম্বর কি গেছে, সার 25 রুপিস লোকসান হয়েছে, লোকসান মানে মাইনাস পকেটের পরা গেছে, মাইনাস হব না, তো এটা কি আহিব তোমার মাইনাস হাউ মেনি রুপিস 25 রুপিস, 25 রুপিস, আর এস মানে রুপিস হয় শর্ট ফর্ম রুপিস হয়, বুঝি পেলা? এতে আহিছো আমি 3 নম্বর লৈ, তলর সংখ্যাবুরর সংখ্যারেখাত উপস্থাপন করা, সংখ্যারেখাত আমি একটা বহাব লাগে সংখ্যারেখা, এ নম্বরত তোমার কিমান আছে, এটো আছে তোমার -2 -1 0 1 2 3 4, এইকেইটা আমি বহাব লাগে কত, সংখ্যারেখাত আমি বহাব লাগে, চাবা সংখ্যারেখাত বহাম আমি, ধরে লওয়া এটো আমার একটা সংখ্যারেখা, এটো ধরা এ আর এটো হয়েছে বি, ইয়ার মিড পয়েন্টত আমি জিরো বলে ধরছো, এটো ইয়াতে একটা কথা মনত রাখি বা একেবারে ইজি হয়, যদি শূন্যর বাওফালে থাকে, শূন্যর কোনফালে বাওফালে, তেতিয়াহলে নেগেটিভ আহিব, কি আহিব নেগেটিভ, এটো বাওফাল, এটো কি বাওফাল, আর এইফালে হয়েছে কি সুফাল, তুমি যদি এইখানি কথা বুঝি পা তোমার এটো একেবারে ইজি হয়ে যাব, শূন্যর বাওফালে থাকিলে নেগেটিভ হয়, বাওফালে থাকিলে কি হয় নেগেটিভ, আর যদি শূন্যর সুফালে থাকে, সুফাল রাইট সাইড, তো কি হয় পজিটিভ হয়, তো ইয়াতে আমার লাড্ডু আছে জিরো,
জিরো টুর যিকেইটা পজিটিভ নাম্বার আছে সেইকেইটা কোনফালে বহিব, সোফালে বহিব, কারণ ইয়াতে সোফালে হলে পজিটিভ হয়, বুঝি পালা? সোফালে হলে পজিটিভ আর বাওফালে হলে নেগেটিভ, তাতে জিরো এইটা জিরো মাজত আছে, তারপর তো আসব ওয়ান, তারপর টু, তারপর থ্রি, তারপর ফোর। আর একটা কথা এটা তোমালোকে লক্ষ্য করবা, তুমি যদি এই এনেকে দিয়া এই বাহুটো এনেকে দিয়া তেতিয়াহলে কিন্তু এই একবারে ডাইরেক্টলি হোল হব মাত্র একটা সাইনের কারণে, কারণ তোমার এই সাইনটে বুঝাইছে এই একটা রেখাখণ্ড, রেখাখণ্ড বুঝাইছে, মানে চারির পিছত আর কোনো নাম্বার নাই। আর যদি ইফালে দিয়া বোঝাব আর এইটার পিছত আর কোনো ঋণাত্মক সংখ্যাই নেই, কিন্তু সেইটা তো নহয়। কারণ আবার অসীম সংখ্যক কি আছে, আমার অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা আছে আর অসীম সংখ্যক ধনাত্মক সংখ্যা আছে, এটা যিকেইটা নেগেটিভ আছে এতে কই লোক, তো সেই কারণে তুমি এই কি করব লাগবে, এনেকি এরো দিব লাগবে, এরোই বুঝাব যে এই ইনফিনিটি হয়, এই অসীম সংখ্যক সংখ্যা আছে, বাওফালেও আছে সোফালেও আছে, বুঝিলা? তো মাইনাসবর আসব বাওফালে, মানে এই আসব মাইনাস ওয়ান, এটা আসব মাইনাস টু, আর ইফালে নাই, এই আমার এনসার বরাবর, ঠিক আছে। বি নম্বর আছে, এটা তোমার থ্রির বি নম্বরত আছে, সব কি আছে, মাইনাস ইলেভেন, মাইনাস টেন, মাইনাস নাইন, মাইনাস ইলেভেন, মাইনাস টেন, মাইনাস নাইন, মাইনাস এইট, মাইনাস সেভেন, মাইনাস সিক্স, মাইনাস এইট, মাইনাস সেভেন, মাইনাস সিক্স, এটো আছে। এতিয়া চোৱা এইটো আমি সংখ্যাটাকে আঁকিব লাগে, তোমালোকে স্কেল ইউজ করবা, হ্যাঁ, এই ধরা এ আর এই ধরা বি, স্কেল ইউজ করবা যাতে আজবুর বেকার না হয়। আর তোমালোকে এইবর যে ভাগ করবা, এই ভাগবুর তোমালোকে কিন্তু এক একক ধরবা বা দুই একক ধরবা, এইবর যাতে কম বেশি না হয়, কম বেশি হলে ভুল হব, স্কেলে আঁকিবা, মানে রোলারে আজবুর দিবা, আর এই পয়েন্টবর যে বহাবা এইবর যাতে সমান সমান দূরত্ব হয়, মানে এটু সামুর হয়েছে, এটু বহু ডাঙর হয়ে গেল কিন্তু এটু কম হয়ে গেল, এনেকা যাতে নহয়। হ্যাঁ, মোর হাতত ইমান মানে ই নাই, কমন সেন্স নাই, সেই কারণে তোমার মাঝে মাঝে সরু ডাঙর হয়েছে, যিকে নহক চা, এতে তোমার সব গোটেকেইটাত মাইনাস আছে, গোটেকেইটাত কি আছে, মাইনাস, তো এই যেহেতু মাইনাস আছে তো এই গোটেকেইটা তো শূন্যর বাওফালে থাকিব, শূন্যর কোনফালে আসব, বাওফালে, আর নেগেটিভ আছে, পজিটিভ থাকলে শূন্যর সোফালে যায়, তো আমি শূন্যটো বহাম, কত শূন্যটো বহাম আমি ইয়াতে, সো এটা শূন্য, এফালে পজিটিভ থাকিব, এটা ওয়ান টু থ্রি ফোর এনেকা থাকিব, হয়নে? তো সেটা আমার ই নাই, তো ইয়াতে আছে আমার মাইনাস সিক্স আছে, তো আমি জিরো লিখিল, এফালে এটু লিখার দরকার নাই, এইখানে তুমি লিখব নালাগে, মাইনাস কি আছে, সিক্স আছে, তো এটা বহুয়া এনেকে, এটা আসব মাইনাস সিক্স, এটা আসব মাইনাস সেভেন, মাইনাস এইট, মাইনাস নাইন, মাইনাস টেন, আর এটা আসব মাইনাস ইলেভেন, এইটাই আমার অ্যান্সার হয়, বুঝি পালানে? বহুতই সিম্পল আছে। ইয়ার পিছত আছে তোমার সি নম্বর, তিনির সি নম্বরত আছে তোমার হান্ড্রেড, হান্ড্রেড ওয়ান, হান্ড্রেড টু, হান্ড্রেড থ্রি, হান্ড্রেড ফোর, হান্ড্রেড ফাইভ অ্যান্ড হান্ড্রেড সিক্স, এইকেইটা আছে, এইকেইটা আমি বহাব লাগে, ঠিক আছে? তো ইয়াতে আমার সংখ্যা রেখা যেটা আমি আঁকিম, এটা আসব তোমার এ আর এই ধরা বি, আর এইয়াতে গোটেকেইটা পজিটিভ আছে, তো এটা আমার সোফালে যাব, বাওফালে নাহে, কারণ এটা নেগেটিভ নাই, পজিটিভ আছে, তো জিরো সোফালে যাব, তো এরপরা তুমি এতে জিরো থাকিব, তারপর আসব হান্ড্রেড, তারপর আসব ওয়ান জিরো ওয়ান, তারপর আসব ওয়ান জিরো টু, ওয়ান জিরো থ্রি, ওয়ান জিরো ফোর, ওয়ান জিরো ফাইভ, আর ওয়ান জিরো সিক্স, হয়ে গেল অ্যান্সার, এইটো বুঝি গেল? আর ডি নাম্বার সব মাইনাস টু জিরো ওয়ান, এই গোটেকেইটা মাইনাস আছে, ওয়ানের পর ফাইভ লই, মাইনাস টু জিরো ওয়ান, মাইনাস টু জিরো টু, মাইনাস টু জিরো থ্রি, মাইনাস টু জিরো ফোর, আর মাইনাস টু জিরো, এটা আছে। এইটা যদি তুমি করবলে যাওয়া, এই এ আর এই বি, এফালে বহুয়া, এফালে আসব তোমার টু জিরো ফাইভ, মাইনাস মাইনাস টু জিরো ফোর, মাইনাস টু জিরো,
লোটা হল ছোট লোটা ইয়া হো গয়া এটা হইব তোমার মাইনাস টু জিরো ওয়ান, এটা হইব মাইনাস টু জিরো টু, মাইনাস টু জিরো থ্রি, মাইনাস টু জিরো ফোর, মাইনাস টু জিরো ফাইভ, এইটো আর এইফালে থাকিব জিরো, মানে জিরোর বাফলে আহব গোটেকটা নেগেটিভ আছে, বুঝি পালানে? ফোর নম্বর চাই এতিয়া সংখ্যারেখার সহায়ত তলর অখণ্ড সংখ্যাব সংখ্যারেখার সহায়ত এ নম্বর এই ফাইভতক থ্রি বেশি, ফাইভতক থ্রি বেশি মানে ফাইভ প্লাস থ্রি কিমান আহব এই এইট আহব এটা আমি সংখ্যারেখার সহায়ত দেখাব লাগে, ফাইভতক তিনি বেশি মানে ফাইভ প্লাস থ্রি ভালো পাঁচটা আর লগত তিনটা কেটা হল আটটা, তো সেটা আমি সংখ্যারেখার সহায়ত দেখাব লাগে, একদম ইজি হয় এইটো সব, ধরল আমার এ বি সংখ্যারেখা ঠিক আছে, তো এইফালে আমার ওয়ান ধরল এইফালে টু এইফালে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এইফালে আছে এইট, আর একটু ঘুরাইল কেটামান এইফালে ধরা এটা নাইন আর এইফালে আছে টেন আর এইফালে ধরা ইলেভেন, এটা ইলেভেন আর এইটা তোমার হয়েছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা ফাইভতক থ্রি বেশি আছে, এটা ফাইভ না এটা ফাইভ কিমান আছে ফাইভ, তো ফাইভতক থ্রি বেশি না, তো ফাইভেরপরা এটা জাপ দিয়া মানে প্লাস ওয়ান হল, ইয়ারপর এটা জাপ দিয়া মানে ইয়াতেও প্লাস ওয়ান হল আর ইয়ারপর ইয়াতে একটা জাপ দিয়া মানে ইয়াতেও প্লাস কি হল ওয়ান হল, তো এটা ওয়ান টু থ্রি তিনটা জাপ মারিলা, তিনটা জাপ মারার পিছত কিমান পালা এইট পালা, এনসার এইটো আহিব এইটাই আমার এনসার হয়, বুঝি পালানে? জপিয়াবা যেমন যদি কম কয় পিছফালে জপিয়াবা আর যদি বেশি কয় সন্মুখের ফলে জপিয়াবা, কম কয় মানে নেগেটিভ হব মানে বাওফালে আহিব আর যদি বেশি কয় সুফালে যাব, বুঝি পালানে? বি নাম্বার ইলেভেনতক ফোর কম, এটা কৈছে ইলেভেনতক ফোর এটা কম, তো আমি এতে আঁকিম এতে এটা এটা ধরা এ আর এটা হয়েছে বি, এতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন দিস ইজ টুয়েলভ, এতে তোমার ইলেভেন কোথা শেষ হয়, এই যে ইলেভেন বেসেরা ভাই আমার এতে আছে, চারি কম চারি কি কম চারিটা জাপ মারি পিছফালে পিছফালে জাপ মারা পিছফালে কম বলে কৈছে পিছফালে ওয়ান টু থ্রি ফোর চারি কম বলে কৈছে না, তো চারিটা জাপ মারা কিমানত আহিছো সেভেনত আহিছো এটা আমার এনসার হব, ইউ ক্যান রাইট হিয়ার লাইক দিস ইলেভেন মাইনাস ফোর ইজ ইকুয়াল টু সেভেন, তুমি এতে একটু লিখি দিব পারে দেয়ার ফোর ইলেভেন মাইনাস ফোর ইজ ইকুয়াল টু সেভেন, তুমি এতে একটু লিখি দিব পারা এটা ফাইভ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এইট একটু লিখি দিব পারা, লিখি দিয়ে বেটার হবে লিখি দিয়া, সি নম্বরত কৈছে মাইনাস নাইনত কই সেভেন বেশি, মাইনাস নাইনত কই সেভেন বেশি, মাইনাস নাইনটো আঁকিব লাগিব মাইনাস নাইনত কই সেভেন বেশি হয় মাইনাস নাইনত কই সেভেন বেশি, তো এফালে আমি জিরো তো এফালে আহিব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট এইটো মাইনাস নাইন, ঠিক আছে, আর এইফেল আহিব তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটো ধরা এ আর এইটো হয়েছে বি, এতিয়া এতে তোমার কি কৈছে সব মাইনাস নাইনতক সেভেন বেশি মানে মাইনাস নাইনেরপরা তুমি সাতটা জাপ মারিব লাগিব, মাইনাস নাইনেরপরা সাতটা জাপ আগর ফালে যেহেতু বেশি বলে কৈছে, তো মাইনাস নাইন ইয়াতে আছে মাইনাস নাইন এইটো ইয়ারেপরা তুমি কেইটা জাপ মারিবা সাতটা, মানে তো সাত বেশি বলে কৈছে তো জাপ মারি মানে আগর ফালে আর যদি কম বলে কয় আমি পিছফালে জাপ মারি, তো চাবা এতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে বেসার আমার মাইনাস টু হল এনসার, তো ইয়াতে তুমি লিখে দিব পারা মাইনাস নাইন সরি মাইনাস নাইন প্লাস সেভেন ইজ ইকুয়াল টু মাইনাস টু, এটা আমার এনসার বুঝিলানে? এর পিছত তোমার মাইনাস ফোরত কয় ফোর কম ডি নাম্বার এটো মাইনাস ফোরত কই ফোর কম হয় এটো তার পিছফালে আহিব কারণ এতে কম বলে কৈছে তোমার পিছফালে জপিয়াব লাগিব টু ওয়ে
আর এইটা হয়েছে বি। এখানে তুমি জিরো বলি ধরা জিরো, তো মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, আর একটু দিও এতে, এটা মাইনাস এইট। এখানে আহিব তোমার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। মাইনাস ফোরতকৈ ফোর কম, পাঁচফালে জুপিয়াব লাগিব, এতিয়া মাইনাস ফোর এই ইয়াত আছে না, ইয়ার পর আমি চারি যা পিছফালে আহিম, তো ওয়ান, টু, থ্রি, ফোর, এইটো মাইনাস এইট, এইটো আনসার হয়। তো ইয়াতে তুমি লিখিবা মাইনাস ফোর, মাইনাস ফোর ইজুয়াল টু মাইনাস আট, মাইনাস এইট হয়। দুটা মাইনাস হলে এটা কম বলে কৈছে, কম মানে ঋণাত্মক হয়, মাইনাস হয়, মাইনাস ফোর, মাইনাস ফোর, মাইনাস এইট হয়, একদম সিম্পল হয়, এইটো আনসার আমার আহি গল, হয়নে? এর পিছত আছে তোমার ই নম্বর, তোমার মাইনাস টুতকৈ ফাইভ বেশি, মাইনাস টুতকৈ ফাইভ বেশি, এতে এটো পজিটিভ আহিব, এটো ধরা এ আর এটো হয়েছে তোমার বি। ফেলে জিরো, ফেলে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, আর ফেলে আহিব মাইনাস ফাইভ, হয়নে? এতিয়া এফালে আহিব তোমার ওয়ান, আর টু, টু, থ্রি, এটো বড়াই দিও, বড়াই দিতে আপত্তি কর, ফোর, ফাইভ, সিক্স, এটো বি নম্বর। আর তেনেকে দুটা বি দিয়ে দিল, এনেকুৱা কিয় হয়। এতে এইটো আমার মাইনাস টু আছে, এটা বেশি বলে কৈছে, তো আমি সন্মুখের ফলে ফ্রক যাম বুলি করেন, ঠিক আছে? তো এটা মাইনাস টু, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, অ এইটোয় পাঁচে, পাঁচটা জাপ মানিব লাগে, তো আমি কোত আহি রই গেলো, থ্রিত আহি রই গেলো, দ্যাট মিন্স মাইনাস টু প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি। পাঁচের পর দুই দুই গেলে তিনই থাকে, তো যদি বেশি হয় পজিটিভ হব, কম হলে নেগেটিভ হব, মানে তো মাইনাস টু এটা বেশি বলে কেছে কারণ প্লাস ফাইভ আইছে, যদি এটা তোমার কলে হয়েছে কম, তাহলে মাইনাস ফাইভ, সরি মাইনাস টু অ্যান্ড মাইনাস ফাইভ, দ্যাট উইল বি মাইনাস সেভেন, কিন্তু সেটা আমার কেছে বেশি, তো এখানেই হয়ে গেল। ডে স্টুডেন্টস, ফর টুডে ইজ ওভার বিকজ ইটস মিড নাইট নাও, সো উই হ্যাভ টু লিভ নাও।